এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে গত সোমবার 7 জুন আমি করোনার ভ্যাকসিন নিয়েছিলাম, কোভিডশিল্ড ভ্যাকসিন নিয়েছিলাম, যেটা নেওয়ার জন্য আমার সল্ট লেকে যেতে হয়েছিল। তো ওই দিন তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে গেলাম বাড়ি থেকে ভ্যাকসিন নিতে, তারপরে বাড়ি ফিরলাম, এই অবধি দেখিয়েছি, কিন্তু বাকিটা দেখাতে পারিনি। তার কারণ আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার আরো অনেক রিজন আছে। তো সেই সব বিষয় নিয়েই আজকে আলোচনা করার জন্য আমি তোমাদের কাছে হাজির হয়েছি। ভ্যাকসিন নিয়ে আমার কি হয়েছিল, কেন আমরা ভ্যাকসিন নিতে এত দূর গেলাম, তারপরে কিভাবে ভ্যাকসিন আমরা রেজিস্টার করলাম, স্লট বুক করলাম, আর ওখানে ভ্যাকসিন নেওয়ার মানে পদ্ধতি কিরকম, সেগুলো সমস্ত কিছু সম্পর্কে আজকে তোমাদেরকে আমি একটা ডিটেলস আলোচনা করে বলে দেব, যাতে তোমাদেরও একটা আইডিয়া হয় আর তোমরাও যাতে জানতে পারো। তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করব, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করবে, সবাইকে জানানোর চেষ্টা করবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সমস্ত কিছু ডিটেলসে বলার আগে তোমাদের কাছে আরও একটা অনুরোধ করব যে দয়া করে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলসটা তোমরা জেনে যাবে। তো প্রথমেই তোমাদেরকে আমি বলি যে আমাদের ভ্যাকসিন নেওয়ার পরে আমরা কেমন আছি। তো সবাই জানো যে করোনা ভ্যাকসিনের জন্য মানে কোভিডশিল্ড বা কোভ্যাকসিন যেটাই তোমরা নাও তার কিছু না কিছু সাইড এফেক্টস হচ্ছে, সেগুলো ডক্টররা বলে দিচ্ছেন যে কী কী হতে পারে। তো সেই সব কী কী সাইড এফেক্টস হতে পারে ওখানে আমি একটা ব্যানার দেখেছিলাম, তো সেই ব্যানারটাতে কিছু সাইড এফেক্টসের কথা লেখা ছিল, তো সেটা তোমরা একবার দেখে নাও। প্রেগনেন্সির সময় অনেক ইনজেকশন নিয়েছি, তো নর্মাল বেসিসে যেরকম লাগে সেরকমই, আলাদা করে কিছু মানে কোনো অসুবিধা হয়নি। তো ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ওখানে কিছুক্ষণ বসে রাখতে বলেছিল, কোনো কিছু সাইড এফেক্টস শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা হলে যাতে ইমিডিয়েট ওখানে ডক্টর ছিলেন ওখানে যাতে ব্যবস্থা নিতে পারে সেই জন্য। তা আমাদের ভ্যাকসিন নেওয়ার পরে ইমিডিয়েটলি কোনো সমস্যা হয়নি, আমরা ওখানে 1.5 ঘন্টা কাটিয়েছি, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার তোমাদের বলি যে তারপরে কি ঘটনা ঘটেছে। পরে কি হলো, আমি তো বাড়ি যথারীতি আমি বাড়ি ফিরে আসলাম, আর দীপকে তোমাদেরকে বলেছি যে দীপকে ফিরে যেতে হতো ওর অফিসে মানে বোলপুরের ওখানে, তো সেই জন্য দীপ ওখান থেকে সোজা হাওড়া স্টেশন গেল। ওখানে দীপের ট্রেন ছিল 3:50 দুপুর, তো 3:50 ট্রেন ধরে ও চলে গেল আর আমি চলে আসলাম বারাসাতে। আমি বাড়িতে ঢুকেছি প্রায় 2 নাগাদ, তো আমার সে এসে কোনো রকম আসার পথেও আমার কোনো রকম অসুবিধা হয়নি। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে স্নান করে সমস্ত জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার করে গেছে গুছে নিয়ে আমি খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে উঠেছি, তারপরেও আমার কিছু হয়নি। এবং সেদিন মোটামুটি সারা রাতই আমার কিছু হয়নি, কিন্তু পরের দিন ভোরবেলা ওই ভোর না মানে সকালবেলা ওই 7:30 থেকে হঠাৎ করে আমার সারা গায়ে একটা অসহ্য পেন মানে শুরু হয়, মানে অসহ্য মানে মনে হলো একটা যন্ত্রণার স্রোত আমার মানে উপর থেকে নিচের দিকে নামছে এবং প্রতিটা জয়েন্টে বেশি করে হচ্ছে পেনটা, আর হাতটা দেখলাম প্রচন্ড ব্যথা হয়ে গেছে, হাতটা তুলতে পারছি না। আজকেও আমি হাতটাকে তুলতে পারছি না, আজকে বুধবার হয়ে গেছে, মানে সেই সোমবার ভ্যাকসিন নিয়েছিলাম আজকে বুধবার, কিন্তু তবুও আমি হাতটাকে আজকেও আমি এতটা বেশি তুলতে পারছি না, মানে এতটাই ব্যথা আছে। অনেকে বলছে যে ব্যথা অনেকের হয়নি, কিন্তু আমার হয়েছে। তো কালকে সকালবেলা যেহেতু ব্যথা ছিল, তারপর ব্রেকফাস্ট করার পর একটা প্যারাসিট 650 আমি একটা খেয়ে নিই, আর তার সাথে একটা গ্যাসের ওষুধ খাই, তারপরে মোটামুটি কমে গেছিল ওষুধের এফেক্টে। তারপরে আবার সন্ধ্যে থেকে যন্ত্রণা ওরকম শুরু হয়, তখন আমি আবার রাত্রিবেলা ডিনারের পরে আবার একটা প্যারাসিট 650 খেয়ে ঘুমোতে যাই। এবার তোমাদেরকে বলি যে দীপের কি হয়েছে। তো দীপ যথারীতি ওখানে এখান থেকে 3:50 ট্রেন ধরে বোলপুরে
পৌঁছেছে, মানে ওর ঘর অব্দি পৌঁছে যেতে ওই 6টা 6:30টা বেজে গেছে। বেজে যাওয়ার পরে তখনই ও ঘরে পৌঁছে আর তারপরে ফোন করেছে, তখনই বলছে যে আমার গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না শরীরটা। তো আমি ওকে বারবার বারণ করেছিলাম যে তুমি যেও না, যেও না, থাকো, দেখো অনেকের তো অনেক রকম সাইড এফেক্টস হচ্ছে, তো তোমার যদি কিছু হয় ওখানে তুমি একা একা থাকো কি করবে। তো কথা শোনেনি, কাজ পাগল মানুষ, পরের দিন অফিসে অনেক কাজ ছিল, সেগুলো করতেই হতো, সেই জন্য যেতেই হচ্ছে। তো আমি তখন বললাম দেখো কি হয়, তোমার যদি জ্বরটা আসে তখন না হয়, ওষুধ টষুধ সবই দিয়ে দিয়েছিল বাবা, সব গুছিয়ে দিয়েছিল। তারপরে রাত ওই 9:30-9:30 সময় থেকে ওর অল্প অল্প জ্বর আসে। জ্বর আসলে এবার আস্তে আস্তে, আর দীপের ক্ষেত্রে কি হয়, দীপের জ্বরটা না যখনই জ্বর হয়, মানে অন্য যে কোনো সময় জ্বরটা না প্রচন্ড বেশি বেড়ে যায়, আর ওর জ্বর যখন যে কোনো কারণেই জ্বর হলে ওর কাঁপুনি হয়। তো রাত রকম 1টা-1:30 সময় ওর ওরকম প্রচন্ড কাঁপুনি হয়েছে, আর তখন জ্বর 100 প্রায় 2-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো তার আগেই একটা গ্যাসের ওষুধের সাথে প্যারাসিটামল খেয়ে নিয়েছিল, তো ওরকম কাঁপুনি হচ্ছে। তো যাই হোক, কাঁথা টাকা চাপা দিয়ে ওখানে ওইভাবে ছিল। তো আমি ওকে ভোরবেলা যখন আমার ওরকম পেন হচ্ছে তখন আমি ওকে ফোন করি, তখন ও বললো যে হ্যাঁ আমার সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার প্রচন্ড জ্বর হচ্ছে। এবং পরের দিন মানে মঙ্গলবার, মানে 8 জুন সারাদিনই ওর জ্বর ছিল, সন্ধ্যের দিক থেকে জ্বরটা একটু কমে, কিন্তু গাটা ম্যাচ ম্যাচ যেরকম করছিল সেরকমই মানে করছে, এবং প্রচন্ড উইকনেস আছে। আজকে বুধবার, আজকেও ওর যথেষ্ট উইকনেস আছে। তো এটাই ছিল আমার আর দীপের সাইড এফেক্টস। তো যেহেতু বাইরে থাকে সেই জন্য চিন্তা ছিল, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি কালকেই শ্যুট করবো, কিন্তু কালকে আমার নিজেরও শরীর ভালো ছিল না, যেহেতু দীপ বাইরে আছে ওর ওরকম একটা পরিস্থিতি, তাই ওর জন্য আমারও মনটা ভালো ছিল না যে আমি ভিডিওটা শ্যুট করবো। তবে তোমাদের জানানোর ইচ্ছা ছিল যে কি এরকম আমার কি হলো বা অন্যান্য সবার কি হচ্ছে। তো আবার এর প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, আমার পাশের বাড়ি দীপের কাকার ছেলে, ও গতকাল মানে 8 জুন ও ভ্যাকসিন নিয়েছে। তো ও রাতে কিন্তু প্রচন্ড মানে গ্যাস হয়ে গেছিল আর পেটে ব্যথা, মানে আর তার সাথে জ্বর, ওরও কিন্তু এই সাইড এফেক্টটা হয়েছে। ওর এই 24-25 বছর বয়স, ওর কিন্তু এরকম সাইড এফেক্ট হয়েছে, এবং আজকেও ওর জ্বর ছিল এবং শরীরে দুর্বলতা এবং নানা রকম অসুস্থতা, মানে আনইজি ফিলিং যেটা, সেটা কিন্তু ওরও হয়েছে। তার মানে আমাদের 3 জনেরই এরকম এফেক্ট হয়েছে। এবং কিন্তু এর আগে মানে মামুনি আর বাবা যখন এপ্রিল মাসে নিয়েছে, মামুনি আর বাবার কিন্তু তেমন কিছু হয়নি। মামুনির এমনি জয়েন্ট পেন হয়েছিল আর হাতটা ব্যথা হয়েছিল, কিন্তু বাবার কিন্তু কিছুই হয়নি। কিন্তু বাবার 80 বছর বয়স আর মামুনির এই 62 এরকম, কিন্তু ওদের কিন্তু কিছু মানে বাড়াবাড়ি কিছু হয়নি। কিন্তু বেশি ভুগলাম, মানে আমি কমই ভুগেছি, যন্ত্রণাটা অতটা সহ্য করা যায়, কারণ বেবি হওয়ার সময় আমি তো অনেক পেন মানে ফেস করেছি, কিন্তু দীপের অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে মানে। এবং ওই আমার পাশে যে কাকার ছেলে আছে বিতার, ওরও ওরকম প্রচন্ড শরীর খারাপ হয়েছে, মানে এত রাত্রে শরীর খারাপ, লাস্টে কাকু কাকিমা দুজনে মানে ওরা মানে এরকম ভাবছে যে আমরা হয়তো কেয়ারেন করে ভর্তি করবো বা হসপিটালে নিয়ে যাবো, এরকম ভাবছে। মানে লাস্টে একটা মানে গ্যাসের ওষুধ, দুটো গ্যাসের ওষুধ খেয়ে তারপরে ছাদে গিয়ে হাঁটা চলা করে এবং অনেক কিছু করে তারপরে একটু নিয়ন্ত্রণে যখন এসেছে তখন তাই মানে একটু শুয়েছে, মানে ওদের খুব অসুবিধা হয়েছে। তো এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা যারা নিয়েছো, যাদের যাদের হয়েছে সে সাইড এফেক্ট, তারা তো জানবেই, আর যারা যারা ভবিষ্যতে নেবে তারা, তাদেরকেও সেই জন্য আমি জানিয়ে রাখলাম যে এরকম কিন্তু হতে পারে। এবার যেটা সেকেন্ডলি আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো, কেন আমরা বারাসাত থেকে এত দূর জার্নি করে সেই সল্ট লেকে গেলাম ভ্যাকসিন। তো প্রথমেই বলে রাখি যে টিভিতে নিউজ পেপারে যেসব বলছে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, আমাদের 160-170 কোটি পপুলেশন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রসেস টোটাল চলতে চলতে কতদিন যে লাগবে সেটা সম্পর্কে আমাদের মানে কোনো আইডিয়া নেই যে কতদিন লাগতে পারে, মানে 1 বছর ইটস নট এনাফ। তারপরে ভ্যাকসিনের সাপ্লাইও অত মানে ফাস্ট হওয়া সম্ভব না, সেই জন্য বিনামূল্যে ভ্যাকসিন পেতে পেতে ততদিনে হয়তো আমাদের করোনা হয়ে যাবে, লাকিলি এখনো পর্যন্ত করোনা হয়নি, তো হয়তো ভবিষ্যতে করোনা হয়ে যেতে পারে, সেই আশঙ্কায় আমরা এইভাবে মানে পেড ভ্যাকসিন নেওয়ার কথা ভেবেছি। এবার পেড ভ্যাকসিন তো বারাসাত বা আমাদের আছে মধ্যমগ্রাম, এখানেও অ্যাভেলেবেল,
তো তোমাদেরকে বলে রাখি, অ্যাভেলেবেল অনেকে বলছে ঠিকই, কিন্তু আদীপ গত মানে প্রায় যবে থেকে 18 থেকে 45-এর এই এজের ভ্যাকসিনটা মানে পাওয়ার যে নোটিফ মানে জারি হয়েছে, যে নির্দেশ দেখে পাওয়া যাবে, তো সে তখন তবে থেকেই কিন্তু দ্বীপ চেষ্টা করে যাচ্ছে, ক্রমাগত লগ ইন করে যাচ্ছে মানে সব কিছুতে। কিন্তু যখনই কোনো নোটিফিকেশন আসছে যে এখানে এতগুলো স্লট ওপেন হয়েছে, যখনই মানে সেটাকে পেজটা খুলছে তখনই বলেছে সব স্লট মানে এরকম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তো মানে গত মানে গত সপ্তাহে দ্বীপ বৃহস্পতিবার বাড়ি ফিরেছে, তো সে যেহেতু ও 4 দিন বাড়িতে থাকবে বলে সেই জন্য চেষ্টা করেছিল যে এর মধ্যে নেওয়ার। তো ক্রমাগত প্রতিদিন সারাক্ষণই মোবাইল মানে কাজ করছে, কিন্তু মোবাইলটা হাতে নিয়েই ছিল যে কিভাবে লগ ইনটা করা যায়, যে যা হোক করে আমার আর ওর ভ্যাকসিনটা যাতে হয়ে যায়, কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না। তো অবশেষে গত 6 জুন রবিবার দিন দুপুরবেলা ওই কত 2:30-3 এরকম সময় হো, তখন ওর ওই নোটিফিকেশনটা পায় যে টেকনো ইন্ডিয়াতে একসাথে ওরকম 1200 ভ্যাকসিন দেওয়া হবে, 18 থেকে 45 এরকম স্লটে দেওয়া হবে। তো যখনই পায় সঙ্গে সঙ্গে ও বলে যে দেখো টেকনো ইন্ডিয়া তো সেই সল্টলেক সেক্টর 5-এ, তুমি কি যেতে পারবে? আমি বললাম দেখো ভ্যাকসিন নেওয়াটা ইম্পর্টেন্ট, এখান থেকে যাওয়া আসাটা ইম্পর্টেন্ট নয়, আমাকে যেখানে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি সেখানে নিয়ে নিই, যেহেতু আমাদের সামর্থ্য আছে নেওয়ার মতো, তো সেই জন্য নিয়ে নিই। দেখো এমনিতে তো প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, এই এখন করোনার জন্য স্যানিটাইজ মানে করা, প্রতিটা জিনিসের প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, ওষুধপত্র অনেক কিছু বেড়ে গেছে, সমস্ত কিছু। তো সেক্ষেত্রে এখন কবে বিনামূল্যে ভ্যাকসিন পাবো সেই আশায় বসে থাকতে থাকতে কতদিন যে যাবে তার ঠিক। তো সেক্ষেত্রে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা ভ্যাকসিনটা কিনেই নেবো, যে যা দাম লাগে, হ্যাঁ হয়তো যদি 10-12-25 এরকম হাজার টাকা হয়তো হলে তখন হয়তো নিতে পারতাম না, কিন্তু 1000 টাকা যখন, তখন সেটা আমাদের সাধ্যে কুলিয়েছে বলেই আমরা নিতে চেয়েছি। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিসিশন, আমি কাউকেই বলতে চাই না যে তোমরা নাও, প্রত্যেকে নিজের ডিসিশন অনুযায়ী তোমরা নেবে। যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমরা 1000 টাকা খরচ করতে পারবো ভ্যাকসিনের জন্য, তবেই তোমরা নেবে, আমার কথা শুনে নিতে হবে এরকম কোনো মানে নেই। আমরা এটাই সম্পূর্ণ নিজেদের ডিসিশন যে আমরা 1000 টাকা খরচা করে ভ্যাকসিনটা নেব, কারণ আমাদের পক্ষে হসপিটালে গিয়ে সেই ভোর 4-5 থেকে লাইন দিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন নেওয়া সম্ভব না। তো আমরা নির্ঝঞ্ঝাটে নেওয়া যায় কিভাবে সেইটার চেষ্টাই আমরা করেছি। তো সেই জন্যই আমরা এবার কাছাকাছি পাইনি, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি, আর দ্বীপও যেহেতু চলে যাবে, দ্বীপের সেই একবার গেলে কবে আসবে তার ঠিক নেই, তো এতদিন দেরি হয়ে যাবে, আমি চাইনি যে এতদিন দেরি হয়ে যাক, কারণ ওকে একদম মানে খুব মানে গ্রামের মধ্যে গিয়ে ইন্টেরিয়রে গিয়ে কাজ করতে হয়, ওকে সেখানে গিয়ে ইন্সপেকশন করতে হয় এবং অনেকের সাথে মেলামেশা করতে হয়, বাইরের খাবার খেতে হয়, তো সব দিক থেকে ওর প্রচুর রিস্ক আছে। তো সেই জন্য আমি তো বাড়িতে থাকি, মাঝে সাথে বেরোই, সেটা বাদ দাও, কিন্তু ওকে তো রেগুলারই বেরোতে হয়, বাইরে থাকে, তো একটা চিন্তা ছিল, সেই জন্য আমরা পেয়েছি ওখানে সুযোগ, তাই আমরা ভ্যাকসিন। এবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমি কোইন মানে স্লট বুক করলাম ভ্যাকসিনেশনের জন্য। প্রথমে কোউইন ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার ও আধার নাম্বার দিয়ে নাম রেজিস্টার করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপে গিয়ে U45NOT24 পরগনাস গ্রুপটি এই ওয়েবসাইটের মাধ্যমে under45.in এই ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনস অন করতে হবে। এরপর যখনই NOT24 পরগনাসে কোনো কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের স্লট ওপেন হবে, তখন মোবাইলে তার নোটিফিকেশান আসবে। এবার সেই সেন্টারের পিনকোড ও ডেট দেখে নিয়ে সঙ্গে সঙ্গে কোউইন ওয়েবসাইট খুলে ওই পিনকোড ও ডেট দিয়ে সার্চ করতে হবে, তারপর যে স্লটটি খালি থাকবে সেই স্লট বুক করতে হবে। সমস্ত ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেগুলো চেক করে নিও।
এবার আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে টেকনো ইন্ডিয়াতে কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই প্রসেসটা তোমাদেরকে বলবো। তো আমরা ওখানে মোটামুটি লাইনে গিয়ে ওই 8 ঘন্টা 45 মিনিট মতো দাঁড়িয়েছিলাম লাইনে। তো লাইনে দাঁড়িয়ে ওখানে আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম আধার কার্ড, যেটা নিয়ে যেতে বলা হয়েছিল, অরিজিনালটা আর জেরক্সও নিয়ে গেছিলাম, আর তার সাথে ওই যে ওখান থেকে রেজিস্টার যে হয়েছে সেটা ওদের একটা নাম্বার পাঠিয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার আর ডিটেলস যেটা পাঠিয়েছিল সেইটার একটা প্রিন্ট আউট নিয়ে গেছিলাম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রিন্ট আউট নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে একেবারে সোজা ঢুকিয়ে দিল ভেতরে, দিয়ে আমরা প্রথমে গেলাম যেখানে আমাদেরকে স্লিট একটা ফর্ম দেওয়া হলো, সেই ফর্মটা ফিল আপ করে সেই ফর্মটা নিয়ে আর ওই বাকি ডকুমেন্টস নিয়ে আমরা আর একটা কাউন্টারে গেলাম, সেখানে গিয়ে আমাদের টাকা জমা দিতে হলো আর ওই ফর্মটা ওরা দেখে নিলো, সবকিছু চেক করে নিলো, আধার অরিজিনাল আধারটা চেক করে নিলো, তারপর সেখান থেকে একটা ছোট একটা টোকেন দিলো, সেইটা নিয়ে আমরা ঢুকলাম যেখানে ভ্যাকসিনেশন যে রুমটাতে সেখানে ঢুকলাম। তারপর ওখান থেকে সেই টোকেনটা জমা দিয়ে ওখানে আমরা ওই ভ্যাকসিনটা নিলাম। তো এই টোটাল প্রসেসটা আমার ভালো লেগেছে, মানে এরকম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় একই মানে জায়গায় পরপর পরপর ঘরের মধ্যে গিয়েই হয়েছে, এবং ওখানে খুব ভালো বসার জায়গা আছে, ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের পাশের রুমে বসতে দেওয়া হয়েছিল যেখানে যথেষ্ট স্পেস আছে বসার, এবং স্যানিটাইজেশন পদ্ধতি মানে ওখানে মেশিন লাগানো আছে যেখানে স্যানিটাইজ করে নিতে পারবে। আচ্ছা পুরো মানে প্রচুর লোক গেছে, 1,100, 1,600, 1,800 এরকম করে টোটাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে এতগুলো লোকের। ওখানে যেখানে তুমি দাঁড়াবে লাইন দেবে সেখানটা পুরো টিনের শেড দেওয়া, ওখানে ফ্যান দেওয়া আছে, প্লাস ওখানে চেয়ার দেওয়া আছে, তুমি যদি দাঁড়িয়ে মানে দুজন গেলাম বা তিনজন গেলাম কেউ একজন দাঁড়িয়ে থাকলো লাইনে বাকিটা বসতে পারবে, বা কাউকে বলে রেখে বসারও ব্যবস্থা করা আছে, আর পানীয় জলের ব্যবস্থা করা আছে। এবং দেখো এত সময়ের জন্য গিয়েছি তো ওখানে আমাদেরকে দাঁড়াতে হয়েছে, থাকতে হয়েছে ভ্যাকসিনেশনের এতটা প্রসেসের জন্য। এমনি যে কোনো সরকারি জায়গাতে গেলেও সেখানেও তোমাকে লাইন দিয়ে তোমাকে অনেকক্ষণ লাইন দিয়ে অনেক ওয়েট করে তবেই তোমাকে ভ্যাকসিন পেতে হবে, সরকারি জায়গাতে যে খুব অ্যাভেলেবেল বা গিয়ে পারা তুমি পেয়ে যাবে এরকম কোনো বিষয় না। তো ওখানে আমরা গিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাদের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে, তো ওখানকার টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো অসুবিধা নেই, বয়স্ক মানুষরা গেলেও তাদেরও কোনো অসুবিধা হবে না, মানে টোটাল ব্যবস্থাটা খুবই ভালো। আমাদের শুধুমাত্র যেতে আসতে যা জার্নিটা হয়েছে, তাও আমরা ওলা করে গেছিলাম বলে আমাদের বিশেষ কোনো অসুবিধা হয়নি। তো আমি বলবো ওখানকার ব্যবস্থা, ভ্যাকসিনেশন প্রসেস আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং যদি তোমরা কেউ যাও তোমরাও দেখতে পারবে যে ওখানকার প্রসেস কিন্তু খুবই ভালো। অ্যান্ড লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যেতে আসতে কত সময় লেগেছে আর কত টাকা খরচা হয়েছে। তো আমাদের যেতে ওই 40-45 মিনিট মতো লেগেছে, এখান থেকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, এখান থেকে 1 নম্বর হয়ে বাগমেটি হয়ে ওখান থেকে লেক টাউনের আগে বাদিক থেকে ওই ব্রিজ পেরিয়ে তো ঢুকে গেছে সল্ট লেকের মধ্যে, ওখান থেকে সেক্টর 5। তো আমরা ওলা বুক করে গেছি, সেখানে আমাদের যাওয়ার সময় আমাদের ভাড়া লেগেছে 428 টাকা। তো ওখানে গিয়ে তারপরে তো খানিকক্ষণ ছিলাম আমরা, ভ্যাকসিন ট্যাক্সিন নেওয়া হলো, এবং আমাদের আরো আমাদের সাথে আরো কিছু আমরা আরো আগে আসতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সাথে আরো দুজন ছিলেন তো তাদের জন্য আমাদের অনেকটা দেরি হয়েছে, তো সেই জন্য আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি আমি যদি ওখান থেকে ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে রেস্ট নিয়ে 2 ঘন্টা তারপরে যদি বেরোতাম তাহলে আমার হয়তো বাড়ি ঢুকতে ঢুকতে 1টা হয়ে যেত, মানে আমি বাড়ি থেকে 9টায় বেরিয়েছি, আমি 1টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারতাম, কিন্তু যেহেতু ওই আমাদের সাথে আর যে দুজন যাওয়ার কথা ছিল তারা অনেক লেট করে গেছে, তাদের ভ্যাকসিন নিতে বেশ লেট হয়েছে, সেই জন্য তাদের জন্য আমাদের ওই আরো ঘন্টাখানেক আমার মানে দেরি হয়েছে, তাই আমি বাড়িতে ঢুকেছি একদম দুটোর সময় আমি বাড়ি ঢুকে গেছি। তো বাড়িতে ফি ফেরার সময় আমার ওরকম 40-45 মিনিট লেগেছে, যেহেতু এখন বাস টাস কিছু চলছে না, গাড়ি মানে খুব কমই চলছে, সেই জন্য আমি কোনো জ্যাম বা সিগনালে কোনো এর আটকে থাকা এরকম কোনো কিছু ফেস করিনি, আমি ওরকম 40-45 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে গেছি। তবে বাড়ি আসার সময় আমার একটু ভাড়াটা বেশি লেগেছে, ওটা আমার লেগেছে 458 টাকা। তো বাড়ি আসার সময় আমি ওলাতে এসেছি, তো ওলা বা উবের অন্য কিছুতেও তোমরা যেতে পারো, যাদের পার্সোনাল ভেহিকেল আছে তারা তো সহজেই চলে যেতে পারো, তাদের তো কোনো সমস্যাই হবে না, ওখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো এটাই তোমাদেরকে ডিটেলসে বলার ছিল যে টোটাল ভ্যাকসিনেশন প্রসেস টোটাল কী।
তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব, যদি তোমরা মনে করো যে তোমরা পেড ভ্যাকসিন নেবে টাকা দিয়ে তোমরা খরচা করবে, কারণ এখন এখন যা পরিস্থিতি, এখন ডাক্তারবাবুরা তো বারবারই বলছেন যে ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ভ্যাকসিনটা নিলে আমরা কিছু পার্সেন্টেজ অব্দি প্রতিরোধটা করতে পারবো। এমন নয় যে ভ্যাকসিন নিলে করোনা হবে না, ভ্যাকসিন নিয়েও করোনা হবে, কিন্তু ডাক্তারবাবুদের মতে করোনার এফেক্টটা কম হবে এবং মর্টালিটি রেটটা কমে যাবে, সেই জন্য ভ্যাকসিনটা নেওয়ার কথা। তো আমি বলবো যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সবারই ভ্যাকসিন নেওয়া উচিত। তো ওই সরকারের ভরসায় না থেকে আমি সরকারকে কোনো ক্রিটিসাইজ করছি না, এত বড় দেশ, 170 কোটি প্রায় জনসংখ্যা, তাদের তার মধ্যে বাচ্চারা রয়েছে তারা বাদ, তো যাই হোক আমি যদি মনে করি 120-130 কোটিও জনসংখ্যা হয়, তো সেই তাদের টোটাল প্রসেসে ভ্যাকসিনেশন কমপ্লিট করতে বহুদিন সময় লেগে যাবে। আর সরকারি ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার একেবারেই ভালো না, আমাদের রাজ্যের বলো বা দেশের বলো যাই হোক না কেন, সেটা একেবারেই ভালো না। আমি কোনো সরকার বা কোনো কিছু মানে কোনো দপ্তরের বিরুদ্ধাচারণ করছি না, আমি এমনি বলছি যে এত কিছু একসাথে মেনটেন করা পসিবল না, সেটা মানে করতে গেলে যে যেরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেরকম লোক দরকার, যেরকম ট্রেন নার্সের দরকার বা স্বাস্থ্যকর্মীদের দরকার, হয়তো তত পর্যাপ্ত পরিমাণে আমাদের নেই বা সেই রকম সেন্টারও আমাদের নেই, তো সে আর তারপরে প্রোডাক্টিভিটিও কম। তো সেই অনুযায়ী আমাদের ভ্যাকসিন পেতে পেতে মানে ওই আনপেড ভ্যাকসিন পেতে পেতে হয়তো অনেক দিন সময় লেগে যাবে। তো আমরা সেই জন্যই ডিসিশন নিয়েছিলাম যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায়। তো তোমরাও যে যারা ভাবছো যে দেরি না করে তাড়াতাড়ি ভ্যাকসিন নেবে, তাও তাদেরকে আমি বলবো যে তারা এই টেকনো ইন্ডিয়া এখানে তোমরা মানে এক একটা ডেটে ওরকম 1200-1300-1800 এরকম স্লট ওপেন করছে, তো তোমরা এখান থেকে ভ্যাকসিন নিতে পারো। আজকে অনেক কথা বলে ফেললাম ভ্যাকসিন নিয়ে, তো তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার এই ভিডিওটাকে তোমরা যত বেশি পরিমাণে পারো শেয়ার করো, যাতে আমার এই বার্তাটা সবার কাছে পৌঁছে যায়, এবং সব যারা যারা মনে করছে যে তারা পেইড ভ্যাকসিন নেবে তারা যাতে সহজে নিতে পারে, কারণ আমি নিয়েছি, আমার প্রসেসে কোনো অসুবিধা হয়নি, তবে ভ্যাকসিনের পরে আমার সাইড এফেক্টস হয়েছে, সবারই হচ্ছে, সেটা হবে, সেটা কোনোভাবে আটকানো সম্ভব না। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, ভ্যাকসিন নেওয়া মানেই কিন্তু মাস্ক খুলে ফেলা বা স্যানিটাইজেশন না করা, এরকম কিন্তু না। ভ্যাকসিন নিয়েও কিন্তু আমাদেরকে যতদিন না পর্যন্ত ডাক্তারবাবুরা বা সরকারিভাবে আমাদেরকে বলা হয় যে মাস্ক ছাড়া মানে ঘোরা যাবে বা এই সমস্ত নিয়ম কানুনকে আর মানে না করলেও চলবে, এরকম যতদিন পর্যন্ত বলানো হয় ততদিন পর্যন্ত যেভাবে যে স্যানিটাইজেশন প্রসেস, দূরত্ব বিধি, মাস্ক পরা, এগুলো যেভাবে সবাই মেনে চলছো সেইভাবে মেনে চলার চেষ্টা করো, কারণ ভ্যাকসিন আমাদেরকে জাস্ট একটা প্রোটেক্ট করতে পারবে, কিন্তু করোনা থেকে কিন্তু পুরোপুরি আমাদেরকে মানে নিষ্কৃতি দিতে পারবে না। তো সেই জন্য যতদিন না পুরোপুরি নিষ্কৃতি পর্যায়ে করোনাকে মানে আনা যাচ্ছে, ততদিন পর্যন্ত সমস্ত নিয়মকানুন মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট।